গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে একটা পেঁপে পড়ে গেছিলো, সেই পেঁপেটা আমি ধাড়িতে তুলে রেখে দিয়েছি আর সব পাখিতে এসে খাচ্ছে ঠোগড়ে ঠোগড়ে। তো আমি ভাবলাম যে না একটু দেখি, ভিডিও করে দেখি। তো এখন ওই শোঁ করাতি পাখি বলে যেটা, ওটা খাচ্ছে। তো এরপরেও আরও ছোটো ছোটো পাখিরা এসেছিলো খাওয়ার জন্য। তো খুব মিষ্টি, আমি ভেবেছিলাম আমিই খাবো, কিন্তু ওর বাবা খেতে দিল না, বললো না পাখিদেরকে দিয়ে দাও, ওরাই খাক। তো সেই জন্য আমি দিয়ে দিয়েছি ওর দিকে। তো আমি ভিডিও করছি বলে ওরা আবার উড়ে পালাচ্ছে ভয়েতে। তো আমার হাতটা অনেকটা কাঁপছিল, তো তবুও আমি মানে কাজ করছিলাম, কোনো কাজ করতে করতে তুলেছিলাম। ওদের সামনে গিয়ে তো তুলতে পারবো না, কারণ ওদের সামনে গিয়ে তুলে ওরা উড়ে পালাচ্ছে। তো অনেকবার চেষ্টা করেছি যে ওদের সামনে গিয়ে তুলবো, কিন্তু হয়নি। তো গাইস, আমি বসে গেছি সকাল সকাল, ওর বাবাকে বাজার আনতে বলেছিলাম, ওর বাবা বাজার এনেছে। তো বলেছিল যে মাছ নিয়ে আসবো না, এলে মাছ আনতে হবে না। তো সবজি আর এনেছে, অনেক সবজি এনেছিল, দেখতে পাচ্ছেন অনেক কাটা সবজি। তো কাটা সবজি অর্ধেক আমি আমার সামনের বাড়ির দিদিকে দিয়েছি আর অর্ধেকটা আমি রেখেছি, কারণ অত সবজি আমি নিয়ে কী করবো, কারণ দুদিন রাখার পরে সবজি পচে যায়, এখানে কাটা সবজি বিক্রি হয়। সেই জন্য তো আমি আলাদা করে গামলায় করে রেখে দিয়েছি দিদিকে দেবো বলে, কিন্তু দিদির বাড়িতে দিদি ছিল না, সেই জন্য ফেরত নিয়ে চলে এসেছি, আবার পরে দিতে যাব। তো আমার ওর বাবা আজকের অনেকটাই মাংস এনেছে, 3 কিলোর মতো মাংস এনেছে। অর্ধেক পকোড়া বানাবো আর অর্ধেক তরকারি বানাবো। তো পকোড়ার জন্য ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কড়াই করে রেখেছি। এদিকে মাংসতে চুবিটা রেখেছি ভালো করে ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়ে। তো তারপর জানেন আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো সব কাটতে হবে, অনেক সময় লেগে যাবে এইসব করতে করতে। তো আজকে আর কিছু আনাজ বানানো, বা ওর আবার একটা কাঁঠাল ছিল আমাদের, আমি ভেবেছিলাম যে চিংড়ি কাঁঠাল করবো, কিন্তু চিংড়ি ছিল না বলে কাঁঠালটা করিনি, রেখে দিয়েছি, ওটা অন্য দিনে করবো। তো বন্ধুরা, একদিকের কড়াতে আমি মাংস কষানোর জন্য দিয়ে দিয়েছি আর একদিকের কড়াই আমি পকোড়া ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো পকোড়াগুলো তো অল্প অল্প করে ভাজতে হবে, কারণ নইলে অনেক দিলে একসাথে সেটা ভালো করে ভাজা হবে না। আর আমি এদিকে পকোড়া রেটটা মাখিয়ে রেখে দিয়েছি মাংসটা। তো এদিকে মাংসটা কষছি, তো অনেকক্ষণ কষার পরে তারপর জল ঢালবো। তো মাংসটা কষছি, এখনও জল দিইনি, এবার জল দেবো। ওদিকে পকোড়াটাও ভাজছি। তো দেখুন মাংস থেকে তো বেশিরভাগটাই জল বেরিয়েছে। আমাদের বাড়িতে রাজু ভাই বলে যে আমার বাবার সাথে থাকে, সে এসেছে। তো সে আমার জন্য একটা এই যে এই এনেছে, দেওয়াঞ্জনের জন্য এনেছে, পাইর এনেছে, আবার অনেক কিছু মানে চানাচুরের প্যাকেট, 2-3 রকমের চানাচুরের প্যাকেট, আলু ভাজার প্যাকেট, এই সবাই এনেছে। আমি বলেছিলাম যে দুবেলা আসবে খাওয়ার জন্য। তো কী দারুণ খেতে এটা, মানে কী দারুণ খেতে, খুব সুন্দর খেতে, আমার খুব পছন্দ হয়েছে। ইয়াম্মি ইয়াম্মি, মনে হচ্ছে দুধের সাথে বাদাম আর সব মিক্সড করে দেয়া, হেভি লাগছে খেতে। দামও আছে, 30 টাকা দাম, বহুত মানে বহুত আচ্ছা। তো বন্ধুরা, এদিকে আমি ভাত বেড়ে রেডি করে নিয়েছি, ভালো করে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস আছে, স্যালাড আছে, ঢেঁড়স ভাজা আছে, আর পকোড়া আছে মানে চিকেন পকোড়া, আর মিষ্টি দই আছে। এবার আমি ওদের দিকে ডাকছি, রাজু ভাই ওখানে বসে আছে, বসে বসে টিভি দেখছে, ওর বাবাও পাশে আছে। তো ওদের দিকে আমি ডাকছি যে খাবে চলে এসো। তো বন্ধুরা, আমার মেয়েকে ভাত মাখিয়ে দিয়েছিলাম, আমার মায়ে ভাত মাখিয়ে দিলেও ভালো করে খায়, সেই জন্য ভাত মাখিয়ে দিয়েছিলাম। আর মেয়ে বলছে মা বড্ড ঝাল হয়েছে, ঝাল হয়েছে। তো ওদিকে আমার মেয়ে খাচ্ছে, জল খাচ্ছে আর ভাত খাচ্ছে, আর এদিকে ওর বাবাকে আর রাজু ভাইকে দিয়েছি খেতে, ওরা দুজনে খাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। টাটা, বাই বাই, সিউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নেক্সট ব্লগ নিয়ে আবার ফিরে আসছি। টাটা, বাই বাই।